জৈন দর্শনে স্বেদবাদ এবং শব্দভঙ্গি নয় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। জৈনদের স্বেদবাদের পরে জৈনরা যেটা অবতারণা করেছেন শব্দভঙ্গি নয়, জৈনদের স্বেদবাদ থেকেই তারা শব্দভঙ্গি নয়ের অবতারণা করেন। স্বেদবাদ অনুসারে আমরা যেটা দেখলাম, তারা বলে যে আমাদের যে জ্ঞান, সেই জ্ঞানই, সেই সমস্ত জ্ঞানই হচ্ছে একটা বিশেষ দৃষ্টিকোণ থেকে সত্য, কিন্তু কোনো জ্ঞানই একান্ত সৎ নয় বা একান্ত মিথ্যা বা অসত নয়। সমস্ত জ্ঞানই একটা বিশেষ দৃষ্টিকোণ থেকে সত্য বা আংশিক জ্ঞান, শর্তাধীন জ্ঞান, একেই বলে স্বেদবাদ। এখন এই স্বেদবাদের থেকে জৈনরা যে সপ্তভঙ্গি নয় অবতারণা করেন, তার ব্যাখ্যা হিসেবে তারা বলেন যে এই প্রবাহমান জগৎকে জানার জন্য কয়েকটি ভঙ্গি বা কয়েকটি অবধারণ আছে। সেই কয়েকটি ভঙ্গি বা কয়েকটি অবধারণ হলো সাত প্রকার, সেই কারণে তারা সপ্তভঙ্গি নয় অবতারণা করেন। এখন এই সাত প্রকার অবধারণ বা সপ্তভঙ্গি নয় কি কি, সেগুলি হল শ্বেত অস্তি, শ্বেত নাস্তি, শ্বেত অস্তিচ নাস্তিচ, শ্বেত অব্যক্তম, শ্বেত অস্তিচ অব্যক্তম, শ্বেত নাস্তিচ অব্যক্তম, শ্বেত অস্তিচ নাস্তিচ অব্যক্তম চ। এই হলো সাত প্রকার নয় বা সপ্তভঙ্গি নয়। প্রথম ব্যাখ্যায় যাব শ্বেত অস্তি। শ্বেত ঘট অস্তি অর্থাৎ কোনো একভাবে বা কোনো এক দেশ এবং কালে ঘটটি বিদ্যমান। মনে করা যাক, ঘটটি যখন তৈরি হলো, কুম্ভকার বা কুমোর যখন ঘটটি তৈরি করলেন, তারপর থেকে তো ঘটটি অস্তিত্বশীল। তো এই ঘটকে বোঝাতে গেলে ঘটকে আমরা কি বলবো? কোনোভাবে ঘটটি অস্তিত্বশীল, শ্বেত অস্তি। দ্বিতীয় অবধারণ বা দ্বিতীয় নয় হলো শ্বেত নাস্তি অর্থাৎ কোনোভাবে ঘটটি নাস্তিত্বশীল অর্থাৎ অস্তিত্বশীল নয়। ঘটটি যখন উৎপন্ন হয়নি বা কুম্ভকার বা কুমোর যতক্ষণ অব্দি ঘটটির সৃজন করেননি বা সৃষ্টি করেননি, তার আগে অব্দি ঘটটির তো অস্তিত্ব নেই। এখন এই অবস্থাটা ব্যাখ্যা করতে গেলে বা এই অবস্থাটাকে বর্ণনা করতে গেলে কি বলতে হবে? কোনোভাবে ঘটটি নাস্তিত্বশীল বা একভাবে ঘটটি নাস্তিত্বশীল, এটা হলো সপ্তভঙ্গি নয় দ্বিতীয় অবধারণ। সপ্তভঙ্গি নয় তৃতীয় অবধারণ কি? তৃতীয় অবধারণ হলো শ্বেত অস্তিচ নাস্তিচ অর্থাৎ শ্বেত ঘট অস্তিচ নাস্তিচ। ঘটটি যতক্ষণ অব্দি তৈরি হয়নি ততক্ষণ অব্দি ঘটটি নাস্তিত্বশীল, আবার ঘটটি যখন তৈরি হয়ে গেল তখন ঘটটি অস্তিত্বশীল। তাহলে কোনো এক দেশে এবং কালে ঘটটি অস্তিত্বশীল এবং ভিন্ন দেশে এবং কালে ঘটটি নাস্তিত্বশীল, এই বিষয়টাকে ব্যাখ্যা করতে গেলে বলতে হবে শ্বেত ঘট অস্তিচ নাস্তিচ অর্থাৎ কোনোভাবে ঘট অস্তিত্বশীল এবং ঘট নাস্তিত্বশীল অর্থাৎ একভাবে ঘট বিদ্যমান এবং একভাবে ঘট বিদ্যমান নয়। এবারে সপ্তভঙ্গি নয়ের চতুর্থ অবধারণ, সেটা কি? শ্বেত অব্যক্তম অর্থাৎ শ্বেত ঘট অব্যক্তম। ঘটটি যখন সৃষ্টি হয়নি এবং ঘটটি যখন সৃষ্টি হয়ে গেছে, এই দুটো অবস্থাকে যদি আমরা যুগপত বা একসঙ্গে ব্যাখ্যা করতে চাই তাহলে আমরা কি বলবো? তাহলে আমরা বলবো ঘটটি অবর্ণনীয়, ব্যাখ্যা করা যাবে না, অর্থাৎ শ্বেত ঘট অব্যক্তম অর্থাৎ কোনো এক বিচারে ঘটটি অস্তিত্বশীল এবং কোনো এক বিচারে ঘটটি নাস্তিত্বশীল, এই দুটোকে আমি যদি একসঙ্গে ব্যাখ্যা করি তাহলে বলবো ঘটটি অবর্ণনীয় অর্থাৎ কোনো এক বিচারে বা কোনোভাবে ঘটটি অবর্ণনীয়, শ্বেত ঘট অব্যক্তম। এবারে সপ্তভঙ্গি নয়ের পঞ্চম অবধারণ। সপ্তভঙ্গি নয়ের
পঞ্চম অবধারণ বা নয়টি হল শ্যাত অস্তি চ অবক্তম বা শ্যাত ঘট অস্তি চ অবক্তম। দেখা যাবে প্রথম নয়ের সঙ্গে চতুর্থ নয়টি যুক্ত করে কিন্তু এই পঞ্চম নয়টি পাওয়া গেছে, যার অর্থ ঘটটি কোনো একটি দেশে এবং কালে অস্তিত্বশীল এবং দেশ কাল নিরপেক্ষভাবে ঘটটি অবর্ণনীয়, অর্থাৎ কোনো এক বিচারে ঘটটি অস্তিত্বশীল এবং অবর্ণনীয়। পরের অবধারণ বা ষষ্ঠ অবধারণ বা নয়টি হল শ্যাত নাস্তি চ অব্যক্তম, অর্থাৎ শ্যাত ঘট নাস্তি চ অব্যক্তম। এখানে দেখা যাচ্ছে দ্বিতীয় নয়ের সঙ্গে চতুর্থ নয়টি সংযুক্ত করে কিন্তু এই ষষ্ঠ নয়টি পাওয়া গেছে, যার অর্থ কোনো এক দেশে ও কালে ঘটটি নাস্তিত্বশীল এবং দেশ এবং কাল নিরপেক্ষভাবে ঘটটি অবর্ণনীয়। তাহলে কোনো এক বিচারে ঘটটি নাস্তিত্বশীল এবং অবর্ণনীয়। এবার সপ্তভঙ্গি নয়ের সপ্তম অবধারণ বা নয় বা শেষ অবধারণের কথা বলবো, সেটা হলো শ্যাত অস্তি চ নাস্তি চ অব্যক্তম চ বা শ্যাত ঘট অস্তি চ নাস্তি চ অব্যক্তম চ, অর্থাৎ কোনো এক দেশে এবং কালে ঘটটি অস্তিত্বশীল, আবার কোনো এক দেশে এবং কালে ঘটটি নাস্তিত্বশীল, আর দেশ কাল নিরপেক্ষভাবে ঘটটি হলো অবর্ণনীয়। তাহলে দেখা যাচ্ছে কোনো এক বিচারে ঘটটি অস্তিত্বশীল এবং নাস্তিত্বশীল এবং অবর্ণনীয়। এটা কিন্তু তৃতীয় নয়ের সঙ্গে চতুর্থ নয়টি সংযুক্তির ফলে হয়েছে, শ্যাত অস্তি চ নাস্তি চ অব্যক্তম চ। এই হলো সপ্তভঙ্গি নয়। কি কি হলো? শ্যাত অস্তি, শ্যাত নাস্তি, শ্যাত অস্তি চ নাস্তি চ, শ্যাত অব্যক্তম, শ্যাত অস্তি চ অব্যক্তম, শ্যাত নাস্তি চ অব্যক্তম, শ্যাত অস্তি চ নাস্তি চ অব্যক্তম চ। এই হলো সপ্তভঙ্গি নয়। এখন এই সপ্তভঙ্গি নয়ের সমালোচনায় অনেকেই বলেন বা বিরোধী পক্ষরা বলেন যে এই সপ্তভঙ্গি নয়ের শেষের তিনটি নয় যদি তারা সৃষ্টি করতে পারেন প্রথম নয়ের সঙ্গে চতুর্থ নয় বা দ্বিতীয় নয়ের সঙ্গে চতুর্থ নয় বা তৃতীয় নয়ের সঙ্গে চতুর্থ নয় সংযুক্তির ফলে, তাহলে এরকমভাবে তো আরও অনেক নয় সৃষ্টি করা যেতে পারে। কুমারিল ভট্টই এই প্রসঙ্গে বলে থাকেন যে এরকমভাবে হলে তো শত সহস্র নয় তৈরি হতে পারে, কাজেই মূল হচ্ছে ওই চারটি নয়, তার পরে তিনটে নয়কে স্বীকার করার কোনো যুক্তিই নেই। এই রকম সমালোচনা সপ্তভঙ্গি নয় নিয়ে হয়েই থাকে যে পরের নয়গুলো বাহুল্য মাত্র, সেগুলোর প্রয়োজন ছিল না। কিন্তু জৈনদের এই সপ্তভঙ্গি নয় কিন্তু যতই সমালোচনা হোক তাদের মতামত অনেক বেশি লৌকিক বা বাস্তব জ্ঞানের কাছাকাছি, কাজেই তাদের সপ্তভঙ্গি নয় কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ উল্লেখের দাবি রাখে।